এটা হলো এই চার্জারের এসি কর্ড। এই এসি কর্ডের ইয়ার জন্য আমরা একটা কেবল বানাই রাখছি। এই যে এখন আমরা এটা কারেন্টে ইনপুট করব। তো দেখেন আমাদের কিন্তু লাইন এসে গেছে। এই যে দেখেন লাইন কিন্তু এসে গেছে। এখন আমরা এটারে চেক করব, চেক করব যে তার জন্য মিটার দিয়ে আপনাদের ভালো বুঝাইতে পারবো। এই যে আমি মিটারটা 50 ভোল্টে রাখলাম। 50 ভোল্টে রাখলে আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি অবশ্যই থাম্বনেল দেখে আপনারা কিন্তু অবশ্যই কিছুটা বুঝেছেন, এবং বাকিটা বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকের এই ভিডিওতে এত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ভিডিওটা, যারা অটো মিশুকের কাজ করেন বা যার একটা অটো মিশুক গাড়ি আছে তারা কিন্তু আজকের এই ভিডিওটা টোটালি এড়িয়ে যাবেন না। কেননা আজকে আপনারা নিজেই শিখতে পারবেন কিভাবে চার্জার বাধাই করে। তো আসুন আমরা কিভাবে চার্জার বাধাই করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের আজকের এই ভিডিওতে দেখাই দেব যে চার্জার কিভাবে বাধাই করে। তো চার্জার বাধাই করার আগে আমি আপনাদের মৌখিকভাবে কিছু কথা বলি যে চার্জার যখন বাধাই করবেন তো সেক্ষেত্রে আপনার একটা নিয়ম কিন্তু অবশ্যই পালন করতে হবে, যে নিয়মটা যেমন একবেলা ভাত খাইতে বইলেন আপনি ভাতটা যেমন প্যাডের ভিতরে এক বল বেশি খাইতে পারবেন না, বেশি খাইলে প্যাডের ভিতরে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি চার্জারে যদি নিয়ম মাফিক ছাড়া কোনো একটা টান বেশি দেন সেক্ষেত্রে আপনার চার্জার গরম হবে প্লাস চার্জার পুড়ে যাবে। তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি কোন নিয়মে এসিতে কত তার লাগবে, ডিসিতে কত তার লাগবে, সম্পূর্ণ হিসাবগুলো আমরা আজকে এইভাবে এই ভিডিওতে দিব। আবার আপনি ট্রান্সফর্মার যে বানবেন, ট্রান্সফর্মার বানতে গেলে আপনার ট্রান্সফর্মার দেখে কিভাবে বুঝবেন যে এই ট্রান্সফর্মায় কত টান দিতে হবে, কত প্যাঁচ দিতে হবে, সেগুলো কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। আপনার কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে না যে ভাই আমার এই ট্রান্সফর্মারটা বানতেছি, আপনি তো সিনিয়র মেকার, আমার একটু বললে দেন যে এই ট্রান্সফর্মায় আমি এসিতে কত প্যাঁচ দেব, ডিসিতে কত প্যাঁচ দেব। তো সেই বিষয়গুলো আপনারা এই ভিডিওতে জেনে যাবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমরা কাজ এগিয়ে যাচ্ছি কাজের দিকে। আমার হাতে যে এই তারটা দেখতেছেন এই তারটা হলো ডিসি তার। এই ডিসি তারটা আমরা পেঁচাবো, পেঁচানোর পরে আপনাদের সম্পূর্ণ ডিটেলস বলে দেব। কেননা এই যে তারটা নিয়েছি এই তারটা হলো 16 নাম্বার একটা তার। 16 নাম্বার দিয়ে বানতে গেলে অনেকেই কষ্ট হয়, কেননা 16 নাম্বার তারটা হলে অনেক মোটা এবং হেভি তামা, এবং এটা এম্পিয়ারটা বেশি দেবে। যেমন আপনার একটা ব্যাটারিতে কিন্তু 200 এম্পিয়ার, 220 এম্পিয়ার, আর আমরা যদি ট্রান্সফর্মারটা বান্ধি টোটালি 80 এম্পিয়ার, 100 এম্পিয়ার, সেক্ষেত্রে কিন্তু চার্জ হয়। দেখেন একটা এই অ্যালমোনিয়াম যে চার্জারগুলো অটোমিশুকের, এই চার্জারটা কিন্তু শুধুমাত্র আপনার 30-40 এম্পিয়ার থাকে, সর্বোচ্চ 30-40 এম্পিয়ার। তো চারটা ব্যাটারিতে আমাদের ব্যাটারি থাকে কত, 400 এম্পিয়ার, মিনিমাম 400 এম্পিয়ার, 20 বাদ দিলাম, 80 এম্পিয়ার বাদ দিলাম, চারটা ব্যাটারিতে থাকে 800 এম্পিয়ার। সে জায়গায় একটা মিশুকের চার্জারে যদি 40 এম্পিয়ার থাকে তো ওই ব্যাটারিটা চার্জ কতটাই বা টিকসই হবে। আর আমরা যদি ম্যানুয়ালভাবে কোনো চার্জার বানাই, ওই চার্জারে যদি আমরা এম্পিয়ার সমন্বয় করে দেই তো ওই ব্যাটারিগুলো চার্জ ভালো হবে এবং ব্যাটারি টিকসই হবে, ব্যাটারির লাস্টিং মেয়াদও বেড়ে যাবে শুধু চার্জারের গতিকে। তো আসুন আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সম্পূর্ণ কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি বাঁশ দিয়ে এই ছোট্ট একটা থুইরা বানাই নিছি, আপনারা কী বলেন আমি জানি না, আমি থুইরা বলি এটারে, আমার দেশে থুইরা বলে। তো এই থুইরাটা বানাই নিলাম, এই থুইরাটার ভিতরে এই তারটা আমি আগে পেঁচাই নেব। পেঁচাই নেওয়ার পরে আপনাদের হিসাব করে তো দেখাবই, এবং আপনারাও আমার সাথে হিসাব করবেন কত প্যাঁচ আমি দিতে আসি এসিতে,
কত টান দিতেছি আমি এসিতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, একটু বড় হইলেও আপনার কাজে লাগবে এই ভিডিওটি। তো আমি আপনাদের এই জায়গায় বলেছি যে এই জায়গাটায় আপনারা টোটালি 82টা প্যাঁচ দিবেন। 82 প্যাঁচে আমাদের এটা 48 ভোল্ট আপ 2 ভোল্ট থাকবে, মানে 50 ভোল্টের মতো হবে। যদি আমরা 2 ভোল্ট আপ না রাখি তো তাইলে কিন্তু চার্জটা ব্যাটারির ভিতরে যাবে না। কেন যাবে না এটা আমি বলি, আপনার দুইটা পুষ্কুনির ভিতরে যদি একই মাপের পানি থাকে, তো একই মাপের পানি থাকলে এই পুষ্কুনির পানি আর সেই পুষ্কুনির পানি সমান লেভেলে থাকবে, একটাটা আর একটা যাবে না। তো তেমনি ব্যাটারিতে যেহেতু আমাদের চার্জ করতে হয়, সেক্ষেত্রে চার্জারের গতিটা একটু বেশি রাখতে হবে। ওই যে পুষ্কুনির মতো, যদি এক পুষ্কুনিতে বেশি পানি থাকতো তাহলে অন্য পুষ্কুনি যেটা পানি কম আছে সেটাই কিন্তু ওই পুষ্কুনিরটা যাইতো, কোনটার যেটার পানি বেশি আছে। তো ব্যাটারিতে যেহেতু চার্জ আমাদের ইনপুট করতে হয়, মানে ট্যাঙ্কির মতো ট্যাঙ্কি লেভেল ফুল করতে হয়, তো সেইভাবেই আমরা চার্জারে কিন্তু 2 ভোল্ট আপ রাখতে হবে, 2 থেকে 1.5 ভোল্ট। এই 2 ভোল্ট আপ রাখলে কী হবে, আমাদের চার্জারের ধারণ ক্ষমতাটা একটু বেশি থাকবে, ব্যাটারির চার্জটা ক্লিয়ারভাবে আসবে। তো আমি এখন কি করব, এই যে থুইরাটা নিলাম, এই থুইরার সাথে আমি এই তারটারে এই মাথাটা এইভাবে বড়শির মতো বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে যখন আমি আমার এইটার মাপ মতো বানাই নিছি, যখন আমি এইটা পেঁচাবো, এই দেখেন এই থুইরাটায় যখন আমি এক প্যাঁচ তার পেঁচাইলাম, এই এক প্যাঁচ তারে কিন্তু আমার এই জায়গায় 3 প্যাঁচ হবে। আমি আবারও বলি, আমি এই থুইরায় এক প্যাঁচ পেঁচাইলাম, এটা আমার মাপ মতো আমি বানাই নিছি, আপনারা আপনাদের মাপ মতো বানাই লেবেন। তো আমি যখন এই এক প্যাঁচ দিলাম, এই এক প্যাঁচে কিন্তু আমার এই ট্রান্সফরমার হইবে কয় প্যাঁচ, 3 প্যাঁচ। আর যদি আরও একটু বড় করতাম, 4 প্যাঁচের মাপে করতাম, তাহলে ওই রকম হইতো। তাই আমি 3 প্যাঁচ, এক প্যাঁচে 3 প্যাঁচ, তাহলে আমার 82 প্যাঁচে কয় প্যাঁচ দিতে হবে। যেহেতু এই তারটা অনেক দামি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেশি খরচ করতে যাব না। তো এ জায়গায় কিন্তু আমার দেখা গেছে, যদি আমি 30 টান দিই, 30 × 90, 90 টান দিলে কিন্তু আমার 82 প্যাঁচের পরও 8 প্যাঁচ বেশি হয়ে যায়। তো অথচ আমি 82 প্যাঁচ 30 প্যাঁচ দেবো না, 30 প্যাঁচে 90 প্যাঁচ হয়ে যায়, যেহেতু আমি এ জায়গায় দেব আপনার 29 প্যাঁচ। তারপর 2-1 প্যাঁচ বেশি হোক, সমস্যা নেই, ওটা আমরা কেটে ফেলবো। তারপরে আমি এটা এখন পেঁচাই নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে নাও হিসাব করতে পারবেন, আপনারা একদম আরও একটা একুরেট বোল্ট আছে, এটা আমি বাংলা হিসাব দিলাম, তো আরও একটা একুরেট ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা যদি হিসেব করেন, দেখেন আমাদের 82 প্যাঁচে যদি 48 ভোল্ট আসে, তো আমাদের এই 48 ভোল্ট যদি আসে 82 প্যাঁচে, তাইলে 48 কত হয়, এইভাবে হিসেব করিয়া আপনি এসি ভোল্টার তারেরও হিসেব করতে পারবেন, ডিসিডার হিসেবও করতে পারবেন। তা এই প্রথমেই শুরু করতেছি, আমার এই তারটা ডিসি তারটা ডাইনের দিকে ঘুরবে, ডাইনের দিকে ঘুরলে আমাদের চার্জারটা বান্ধা ভালো হবে। তো আমি এটাকে একটা প্যাঁচ দিয়ে নিচ্ছি, তারপরে আমরা এই ডাইনে দিয়ে ঢুকাবো।
টোটাল 82টা পেঁয়াজ দিতে আপনাদের সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিট। তো পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে লেভেল ঠিক রেখে দেবেন, যাতে একটা তারের উপরে আরেকটা তার না ওঠে, সেই বিষয়টা মনে রাখবেন। আর তারটাও অবশ্যই টাইট দিবেন, বেশি টাইট বেশি না দিলে পরবর্তীতে আপনার ট্রান্সফর্মার ভাইব্রেশন করবে। আমি জাস্ট স্পিডে আপনাদের দেখানোর মানি, এই ভিডিওটা যদি আমি স্পিড না করি তাহলে আমার ভিডিওটা প্রায় 2 ঘন্টা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটু স্পিড দিয়ে দিলাম, যেহেতু আপনারা কাজটা অতি শীঘ্রই দেখতে পারেন। 20 মিনিট বা 15 মিনিটের ভিতরে একটা ভিডিও দেখাতে হয়, এর বেশি একটা ভিডিও যদি বানাতে যাই তো সেক্ষেত্রে অনেক অনেক ভিউয়ার্সদের দেখা গেছে মনোভাবটা নষ্ট হয়ে যায়, জলিল ভাই ভিডিওটা এত বড় হয় কেন। তো ভাই আমি বলবো যে আপনি যদি সঠিক কোনো কাজ শিখতে চান তো সেই ক্ষেত্রে ইএসবি বাংলা চ্যানেলের ভিডিওগুলোই দেখতে হবে, কেননা ম্যানুয়াল কোনো ভিডিও যদি থাকে তাহলে ইএসবি বাংলা টিভিতেই আছে। এবং আমাদের এখন যে তারগুলো মোটামুটি বেঁকা হয়ে থাকে, উঁচা নিচা হয়ে থাকে, এগুলো টাকাইটা মানে আর কি টাক দিয়ে সোজা করে দেবেন, বা প্লাস দিয়ে টান দেবেন না, হাত দিয়ে টান দেবেন, বা হাত দিয়ে হাতে কাপড় দিয়ে মাজবেন, তারগুলো মাজলে দেখা গেছে সোজা হয়ে যাবে। বাকি কাজগুলোও দেখতে থাকুন। 16 নম্বর যে তারটা আমরা ডিসিতে প্যাচ দিতেছি 48 ভোল্টের জন্য, অনেকেই হয়তো জানেন তারটা কত শক্ত, অনেক মানে আর কি অনেক কষ্ট লাগে ভিডিওটা করার জন্য। একটি লাইক অবশ্যই দিবেন, প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এ পর্যায়ে আমাদের এই কাজটি এখন শেষ। তো শেষ এখন আমরা কি করব, এই জায়গায় টিউব ভরবো, এই তারটা আটকাই দেবো, তারপরে আমরা এটা বডির সাথে ফিটিং করব। ফিটিং করতে হয় কিভাবে সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা চার্জার বাধাই করতে ইচ্ছে করলে আপনি নিজেই আধা ঘন্টার ভিতরে এই চার্জারটা নিজে নিজে বাধাই করে নিতে পারবেন। তো এই দুটো হলো আমাদের ডিসি 48 ভোল্টের লুপ, এই দুটো হলো ফ্যানের লুপ, আর এটা হলো আমাদের মেইন ফেজের লুপ, আর রেগুলেটর লুপ হলো এটা। তো এখন আমি এই চার্জারটা একটু বার্নিশ করে নিই, আপনারা জানেন বার্নিশটা করলে খুব ভালো হয়। তো বার্নিশ করবেন খুব সতর্কতারভাবে, কেন বার্নিশটা কেন করা হয়, বার্নিশ করা হয় তারের উপরে একটা ফাইবার দেওয়ার মানে ফাইবারের যোগান দেওয়ার জন্য, এবং তারটা হিট দিবেন, হিট দিলে আরও বার্নিশটা বেশি করে মিশে যাবে। মিনিমাম 30 মিনিট থেকে 35 মিনিট হিট দিবেন এই বার্নিশ দেওয়ার পরে, তাইলে আপনার ভালো হবে। তারের কভার, আর এই কভারে আমরা সেটিং করব, আগে অ্যালুমিনিয়াম তার দিয়ে বাঁধা ছিল, আমরা তামা দিয়ে এটারে বাঁধাই করছি। তো বাঁধাই করলে সব সময় তামা দিয়েই করবেন, যাতে জিনিসটা ভালো থাকে। Thank you.
তো এটাকে খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন যাতে লুজ না থাকে। লুজ থাকলে দেখা গেছে এই সাইডতে এই সাইড হয়ে যাবে, তখন বডির সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, বডির সাথে অ্যাডজাস্ট হলে যে কোনো একটা তার কারেন্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু বিপদজনক। যেহেতু বৈদ্যুতিক জিনিস, খুব সাবধানে কাজ করতে হবে। আমরা এখন এই ভলিউমটাও সেটিং করে নিচ্ছি। সেটিং করার আগে আমাদের এই তারটা কিন্তু আমাদের এই জায়গায় লাগাই নিতে হবে, পরবর্তীতে লাগাইলে কিন্তু সমস্যা, নিচে পড়ে যায়, তখন জ্বালাইটা দিতে সমস্যা হয়। তো প্রথমেই আমরা যে এই সিঙ্গেল গেজটা আছে এসি ইনপুটের 220 ভোল্ট, এটা আমরা ফিউজের সাথে লাগাই দেব। তারপরে সুন্দর, খুব সুন্দরভাবে ঝালাইটা করবেন যাতে লুজ কন্ট্যাক্ট না পায়। লুজ কন্ট্যাক্ট পাইলে কিন্তু সমস্যা হইতে পারে, ছুটে গেলে তখন। এখন ফিউজ এসি কোর্ট থেকে যে মেইন তারটা আসছে, মেইন তারটা আমরা সুইচিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দেব। এই তারটা হলো এসি কোর্ট থেকে আমাদের ডাইরেক্টলি সুইচে আসছে, এই রেগুলেটর হয়ে ভাগ ভাগ করে আমাদের অ্যাম্পিয়ারটা বাড়ায় কমায়। তো এ হয়ে গেল সুইচিংয়ের কাজ। সুইচিংটা আগে আমরা লাগাই নিতেছি, তবে আপনারা পার্ট বাই পার্ট বুঝতে পারবেন। তো এখন আমরা ভলিউমের নাটটা লাগাই নিতেছি। তো লাস্ট আমরা 48 ভোল্টের যে এসি, এই 48 ভোল্ট এসি যে ডায়োডে যাবে আমাদের মেইন লুপ দুইটা, এই দুইটা আমরা ডায়োডের সাথে অ্যাডজাস্ট করব। করার পরে আমরা লাইন দিয়ে চেক আপ করে দেখাবো যে একদম পারফেক্ট ইজি 48 ভোল্ট আছে কি না, এবং আমাদের যে 2 ভোল্ট মানে আপ লাগবে, মানে বেশি লাগবে, সেটাও আছে কি না। তো বাকি তারটা আমরা ডায়োডের এই জায়গায় লাগাই দেব, যে জায়গায় আগে লাগানো আছিল। আর টাকা দিলে
তো এই হইল আমাদের কাজ। এখন লাস্ট আমরা এই ফ্যানের কানেকশনটা দিয়ে দেব। কানেকশনটা দেওয়ার পরে আপনাদের আমি চেক করে দেখাবো। এখন আমরা এসি কর্ডটা, এইটা হলো এই চার্জারের এসি কর্ড, এই এসি কর্ডের ইয়ার জন্য আমরা একটা কেবল বানাই রাখছি। এই যে এখন আমরা এটা কারেন্টে ইনপুট করব। তো দেখেন আমাদের কিন্তু লাইন এসে গেছে, এই যে দেখেন লাইন কিন্তু এসে গেছে। এখন আমরা এটারে চেক করব, চেক করব যে তার জন্য মিটার দিয়ে আপনাদের ভালো বুঝাইতে পারবো। এই যে আমি মিটারটা 50 ভোল্টে রাখলাম, 50 ভোল্টে রাখলে আমি সিরিজ লাইনে দিছি, যেহেতু বাড়ি দিলে কোনো প্রবলেম নাই। তো এখন আমি এটাকে মাপ দিয়ে দেখাইতেছি। তো দেখেন আমাদের একুরেট 50 ভোল্ট এসে গেছে। 50 ভোল্ট হয় নাই, 49 ভোল্ট হয়েছে, 48 ভোল্ট, 1 ভোল্ট বাড়তি আছে। এই 1 ভোল্টের মানে যেই একটা ধারণ ক্ষমতা আসবে, এই 1 ভোল্টে আমাদের চার্জটা পরিপূর্ণ মানে দ্রুত হওয়ার জন্য সক্ষম থাকবে এই 1 ভোল্টের জন্য। তো এভাবেই আপনারা এই চার্জার বাধাই করতে পারবেন। আর যদি কেউ ফুল চার্জারটা বাধাই করতে চান, সেক্ষেত্রে আমাদের কাছে দেখতে চান, সেক্ষেত্রে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ কমেন্টসে আমাকে উৎসাহ দিতে পারেন, তো আমি আপনাদের ফুল কাজটা দেব। আমি আগে দিছি আপনাদের এসি সাইডের যে কাজটা, আর এবার দিলাম আমি ডিসির কাজটা। তো এইভাবেই আপনারা চার্জার বাধাই করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, তাতে করে আপনাদের প্রতি আমাদের ভিডিও আপলোড দেওয়ার একটি উৎসাহ জাগে, মনোভাব জাগে। তো একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, তো সেই বিষয়টা চিন্তা চেতনা করে তারপরও আমরা আপনাদের ভিডিও আপলোড দিয়ে দেখিয়ে থাকি বা দেখাই। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।